হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিস ব্লগ। আজকে আমি রাত্রে 6টার সময় বার হচ্ছি, সোনার সাথে একটু বার হবো, যেহেতু অনেকদিন বার হয়েছিলাম না, তাই আজকে বার হবো। তো আজকে যা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তাই আমি সোনার মাফলার উড়ে নিয়েছি। আর আমার এক্সামও আছে পাশে, তো ওই যে একটা বই কেনার ছিল, একটা দুটো, তো বইটা কেনার জন্য বার হয়েছি। তো আমি বইটা কিনে নিয়েছি, বাট ওটা আমি ভিডিও করিনি, আমার ভিডিও মানে ভুলে গেছি, মাথার মধ্যে আসেনি যে ভিডিও করতে হবে। ব্লগার হয়ে সব কিছু দেখাতে পারছি না, বাট ধীরে ধীরে শিখছি আর সব কিছুই দেখানোর চেষ্টা করবো। এবার থেকে যেটা যেটা করবো সব কিছু দেখানোর চেষ্টা করবো। আর তোমরা বলো যে আমি সারাদিন যখন বাড়িতে থাকি কি করি, তো সারাদিন ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্টে জানিও যে পুরো দিনের ভিডিও দেখাও আমাকে, তো কমেন্ট করতে পারো, তাহলে আমি বানাবো তোমাদের জন্য। তবে যাই হোক, এখানে বই কেনার পর সোনার এখানে কিছু কাজ ছিল, তো ওখানে ও দোকানে কী কী নিচ্ছিল, তাই আমি ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করে নিই। তারপরে সোনার এখানে সব কিছু হয়ে যায় দেখতে পাচ্ছো। তারপরে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, সেটি ভাবছিলাম, তখন আমরা চলে গেলাম জীবনদীপ, যেহেতু মায়ের ওষুধ আনার ছিল আমার, তাই এখানে মায়ের জন্য নিয়ে নিলাম ওষুধ। তারপরে এখানে মিক্সচার খাই বসে বসে, দেখতে পাচ্ছ এখানে দাদু বানাচ্ছে মিক্সচার, ভেবেছিলাম টেস্টি লাগবে, বাট এতটা বাজে লাগছিল যে কিছু আর বলার নেই। সত্যি মানে গুঁড়ো মশলাটা একটু বেশি, মানে একটু বেশিই বেশি দিয়ে দিয়েছিলো, দেখতে পাচ্ছ আমার তো অত খাস লাগেনি, একবার খেলাম তখনই মুখটা কেমন টাইপের হয়ে গেছিলো। বাট যাই হোক, তো ওখান থেকেও আমরা বার হয়ে যাই। তারপরে ভাবছিলাম কী করা যায়, তো শোনা হয়েছে চলো চিকেন পকোড়া খাই, আমরা ঠিক আছে চলো। তখন আমরা এখানে রবীন্দ্রভবনের কাছে চিকেন পকোড়া খাই, আর এখানে দেখো আলুর চিল্লি হচ্ছে, পটেটো চিল্লি, তো দেখিয়ে দিলাম। তো সোনা বলছে পকোড়ার মোমোর দোকান কাছাকাছি, আর বাজার এলে মোমো তো চাই, বলো মোমো কার কার ফেভারিট, এখানে আমরা চিল্লি আর মোমো নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মোমোটার টেস্টটা কিন্তু হেভি ছিল। আর তারপরে চিকেন চিল্লি নিয়েছিলাম, ওটা চিল্লি ছিল, তো ওখানে চিল্লি খেয়ে তারপরে বাড়ি চলে আসি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আজকে ছোট্ট একটা ব্লগ করলাম। তো এখানে আমাদের মেলাতে যাওয়ার ছিল, বাট মেলাটা আমরা এত লেটে এসেছি, বার হয়েছি যেহেতু লেটে, তাই মেলা শেষ হয়ে গেছে, লাক খারাপ, তাই ওখানে কয়েকটা ভিডিও বানিয়ে বাড়ি চলে আসি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, দেখা হবে নেক্সট ব্লগে, বাই, গুড নাইট, টেক কেয়ার অল অফ ইউ। আর যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমরা কিন্তু দেখো কিন্তু লাইক করো না, এটা কিন্তু খারাপ করো খুব, আমার খারাপ লাগে, তাই যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দেবে। চলো বাই, গুড নাইট, টেক কেয়ার অল অফ ইউ।